গুড নিউজ ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর উপায় প্রকাশ করেছে ফেসবুক টিম নিজেই ফেসবুক টিম নিজেই বলে দিয়েছে কিছু দিক নির্দেশনা দিয়েছে আপনি সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজটা গ্রো করবে রিচ বাড়বে ফলোয়ার বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে আর এই ফলোয়ার এবং ওয়াচ টাইম রিচ বাড়লে সাকসেসফুল খুব সহজেই করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনেই দেওয়া আছে দিক নির্দেশনা আমি যদি ফেসবুক পেজে ঠিক এই নির্দেশনা অনুযায়ী যদি আমি ফেসবুক পেজে কাজ করি তাহলে আমার পেজটাকে ফেসবুক টিম নিজে গ্রো করাবে রিচ বাড়াবে এবং বেশি বেশি করে অডিয়েন্স কাছে পৌঁছে দিবে খুব দ্রুতই আমি সাকসেসফুল অর্জন করতে পারবো তো প্রিয় দর্শক কি আছে এই নোটিফিকেশনে দিক নির্দেশনা ফেসবুক টিম কি দিক নির্দেশনা দিয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় দর্শক আপনারা কে কে এই নোটিফিকেশনটা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কে পান নাই অবশ্যই আপনারও কমেন্ট বক্সে জানাবেন যারা পান নাই অবশ্যই আপনি এই আমি আমাকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি ফেসবুক পেজে কাজ করেন নিয়মিত ভিডিও পোস্ট করেন আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে এরকম ভাবে আপনাকে ঠিক এরকম ভাবে একটা নোটিফিকেশন দিবে তো প্রিয় ভিউয়ারস সেই নোটিফিকেশনে কি আছে সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করতে বলবেন না তো প্রিয় বিবাস তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক ফেসবুক টিম নিজেই আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে এবং এই নোটিফিকেশনে কিছু দিক নির্দেশনা দিয়েছে কিছু ইনফরমেশন দিয়েছে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। প্রিয় দর্শক এখানে আপনি দেখতে পাচ্ছেন কংগ্রেস ইউ গট ইনক্রেস্ট ভিজিবিলিটি কিপ ইট গোয়িং অ্যান্ড ট্রাই দিস এখানে কিছু দিক নির্দেশনা আছে কিছু পরামর্শ আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যদি এখানে নোটিফিকেশনে ক্লিক করে দেই এখানে আপনি দেখতে পারবেন যে কোয়ালিটি পোস্ট অ্যান্ড ডেলি এঙ্গেজমেন্ট উইথ ইউর অডিয়েন্স গিভ ইউ ইনক্রেস্ট ভিজিবিলিটি এটা আপনাদের বোঝানোর জন্য এটা আমি বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি এখানে লেখা আছে আপনার দর্শকদের সাথে মানসম্পন্ন পোস্ট এবং প্রতিদিনের ব্যস্ততা আপনাকে দৃশ্যমান দৃশ্যমানতা বাড়িয়েছে আমি এখানে প্রতিদিন পোস্ট করি ভিডিও আপলোড করি এবং লেখা কিছু পোস্ট করি তারপর আপনি এখানে রিলস ভিডিও আপলোড করি আর তারা যে কমেন্ট করে সেটা তাদের সাথে আমি শেয়ার করি এখানেই ব্যস্ততা দেখাচ্ছে আর আমি এখানে ফেসবুক পেজে ফেসবুকে অ্যাক্টিভ আছি তার জন্য এখানে আমাকে এই নোটিফিকেশনটা দিয়েছে এখানে কিছু আপনাকে টিপস দিয়েছে এখানে কিছু রোলস দিয়েছে দিক নির্দেশনা দিয়েছে আপনি যদি এই দিক নির্দেশনা অনুযায়ী ফেসবুক পেজে কাজ করেন নিয়মিত কাজ করেন তাহলে ফেসবুক পেজ আপনাকে এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ার বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে এবং আপনার ওয়াচ টাইম মিনিট বাড়বে তার জন্য আপনি এই নিয়ম অনুযায়ী যদি ফেসবুকের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যদি আপনি ফেসবুক পেজে নিয়মিত কাজ করেন তাহলে আপনার সাকসেসফুল দিকে দ্রুত এগিয়ে যেতে পারেন তো প্রিয় দর্শক এখানে আপনাকে কি দিক নির্দেশনা দিয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি প্রিয় ভিওয়ার্স এখানে দেখেন ইউজ এ ভ্যারাইটি অফ পোস্ট ট্রিপস লাইক রিলস স্টোরিজ লাইভ ভিডিওস অ্যান্ড মোর এখানে আপনি আমি গত কিছুদিন মানে আমি গত এক সপ্তাহ ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করছি নিয়মিত স্টোরি দিচ্ছি লাইভ করি নাই কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি নিয়মিত তার জন্য এখানে আমাকে এই নোটিফিকেশানটা দিয়েছে এখন যদি আমি ঠিক এই নিয়ম অনুযায়ী প্রতিদিন একটা পোস্ট করি কিছু লেখা পোস্ট করি স্টোরিজ দিই অথবা লাইভ অথবা ভিডিও আপলোড করি নিয়মিত তাহলে আমার এই পেজটাকে গ্রো করে দিবে অডিয়েন্সের কাছে বেশি বেশি পৌঁছেই দিবে এবং সাজেস্টেড লিঙ্কে সাজেস্ট র্যাঙ্কিংকে আমার এই পেজটা দর্শকদের সামনে পৌঁছে দিবে তার জন্য আমার এই পেজটাতে ফলো বাড়বে লাইক বাড়বে ওয়াশ টাইম বাড়বে সত্যি কথা বলতে কি আমি এই এক সপ্তাহ ফেসবুক পেজে নিয়মিত কাজ করার কারণে অনেক অনেক ফলোয়ার বেড়ে গেছে আগের তুলনায় তারপর দুই নাম্বার যে অপশনটা আছে এখানে এই অপশনটাতে কী লেখা আছে ফাইন্ড কমেন্টস টু ইউর পোস্ট দ্যাট এক্সটেন্ড দে কনভারশন অ্যান্ড রেসপন্ড টু দোজ এখানে আপনা আপনি যে পোস্ট করেন লাইভ বা রিলস ভিডিও আপলোড করেন অথবা যে কোনো ভিডিও আপলোড করেন এই ভিডিওতে যে কমেন্টগুলো আছে এই কমেন্টের আপনি যদি রেসপন্স করেন উত্তর দেন তাহলে আপনার এই ফেসবুক পেজের গ্রোটা আরও বাড়িয়ে দেবে অবশ্যই যে কেউ যদি আপনার ফেসবুকে পেজে অথবা কোনো ভিডিও পোস্টে বা রিলসে যদি কোনো কেউ কিছু লেখে বা কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনি তার রেসপন্স দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমি আমার পেজে যে যে বিষয়ে কমেন্ট করে আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে তারপর যে তিন নাম্বার অপশনটা আছে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট রিলেটেড টু কারেন্ট ইভেন্ট এখানে আমি বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি বর্তমান ইভেন্ট সম্পর্কিত পোস্ট তৈরি করুন মানে বর্তমান যে ঘটনা ঘটে সাম্প্রয়িক যে সাময়িক যে ঘটনা ঘটে সেই ঘটনা অনুযায়ী যদি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন লাইভ করেন পোস্ট করেন তাহলে ফেসবুক টিম নিজেই আপনার ফেসবুক থেকে গ্রো করে দিবে প্রিয় দর্শক অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোয়ালিটি পোস্ট করতেন কোয়ালিটি পোস্ট করতেন এবং বর্তমান যে সম্পর্কিত কিছু ঘটনা ঘটনা আছে সেই অনুযায়ী যদি ভিডিও পোস্ট করেন ফেসবুক অবশ্যই একদিন না একদিন আপনার ফেসবুক পেজটা গ্রো করবে ফলো বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না তো ভালো